তিলোত্তমা কলকাতা। কত অজানা ঘটনাই না ঘটে চলেছে এই শহরের রাজপথ এবং অলিতে গলিতে। কত অজানা মানুষ, অজানা তাদের জীবনযাত্রা। এই চেনা অচেনা স্রোতে কতবারই না তলিয়ে যায় কারো কারো অস্তিত্ব। যদিও কেউ বা ফিরে পায় তার বাঁচার রসদ, আবার এই ভিড়ের মাঝে শেষ হয় কারো বাঁচার লড়াই। তিলোত্তমার এই গভীর রহস্য উদ্ঘাটন করার সাধ্য কার? এই নিয়ে আমাদের আজকের গল্প। হ্যাঁ বলুন। আমাকে ডিকে পাঠিয়েছে, ও এই চিঠিটা দিতে বলেছে। বুঝলাম তো সবই, কিন্তু এত বড় শহরে কোনো ঠিকানা ছাড়া কাউকে খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট। হ্যাঁ সেটা তো ঠিকই। হ্যাঁ তবে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তা মানে কতদিন? আমি প্রথমে কলকাতায় থাকার জন্য আপনাকে একটা হোটেলের ব্যবস্থা করে দিই। না না হোটেল না, মানে বলছি পেইং গেস্ট হতে পারে না। ঠিক আছে আপনি একটু বসুন, আমি দেখছি কী করতে পারি। ওই ঘরে আমি কারোকে ঢুকতে দেব না, তোমার একার মতামত এই বাড়িতে চলবে না, বলে দিলাম। ওহ একটু আসতে চেঁচাও। পারবো না, আসতে বলতে পারবো না। আমি কি এই বাড়ির কেউ নই? আমাকে একবার জিজ্ঞাসা করেছিলে? আহ ওদের আসার সময় হয়ে গেল, আর এতে জিজ্ঞেস করারই বা কী আছে? পুরোপুরি দুজনেই থাকি, ভাবলাম একটা মেয়ে থাকলে আমাদের সুবিধেই হবে। তোমার লাগতে পারে, আমার লাগবে না। দূর ছাই, আমাকে আর লাগবে কেন? আমার তো প্রয়োজন ফুরিয়েছে এ বাড়িতে। নাম জানা নেই, পরিচয় জানা নেই, যখন তখন যাকে তাকে একটা ঢুকিয়ে দিতে পারলেই হলো। আরে বাবা দিনকাল ভালো না, কতবার বলেছি এসব ছেলে মানুষই করো না। বুড়ো বুড়ি দুজনের সংসার, এরপর কিছু একটা হয়ে গেলে কে কাকে সামলাবে? হ্যাঁ নিজের যা ইচ্ছে তাই করছে, যা হচ্ছে ভালো হচ্ছে না বলে দিচ্ছি, এ ভুলের মাশুল একদিন ঠিক দিতে হবে। তার কোনো কথাই কানে নেয় না। এসো এসো। এই এই তোমার ঘর, কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ থ্যাংক ইউ। তা হ্যাঁ তোমার পরীক্ষা কবে? নেক্সট উইক। নেক্সট উইক? ও তাহলে তো সময় নেই, নাও তাহলে ফ্রেশ হয়ে লেগে পড়ো, আমি আসি। আর দুটো লুচি নাও, লজ্জা করো না। যথেষ্ট পেট ভরে গেছে। মাধবী দেখো না মিষ্টি আছে তো দাও কে একটু, প্রথমবার এলো। না নেই।
আসলে কি হয়েছে জানো, তোমার আন্টি এই কদিন যাবত এরকম হয়ে গেছে, কিছু মনে করো না। ঠিক আছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, সারাদিন তো খুব তোমার ধকল গেছে। ঠিক আছে, আর শোনো, এটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করবে, কেমন? নিজের ঘর আবার কি? আহ মাধবী, হচ্ছেটা কি? হবে আবার কি, যেটা ঠিক সেটাই বলছি, যত সব আদিক্ষেতা। এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো কোনো কাজের কাজ কিছুই হলো না। আমি কি আদৌ সফল হতে পারবো? কিন্তু না, আমাকে হাল ছাড়লে চলবে না, কিছুতেই চলবে না। আমার সব প্রচেষ্টা বৃথা হতে পারে না, আমাকে লক্ষ্যে পৌঁছতেই হবে, আমার লক্ষ্যে আমাকে পৌঁছতেই হবে। এছাড়া তো আমার আর কোন উপায়ও নেই। কি যে করি কিছুই বুঝতে পারছি না। একটা একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আমার সফল না হয়ে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমাকে পারতেই হবে, না আমাকে পারতেই হবে, আমার সফল না হয়ে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, আমাকে পারতেই হবে। আঙ্কেল। হ্যাঁ মা। বলছি আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। যাচ্ছি বলতে নেই মা, বলো আসি। আসছি। আচ্ছা আচ্ছা, বলছি সকালবেলা বেরোবে একটু খেয়ে গেলে পারতে? আমি বাইরে খেয়ে নেব। আচ্ছা আসি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ। বলি, এবার একটু চা জুটবে? আপনাকে কিছুদিন ওয়েট করে যেতে হবে, বুঝলেন? আরো যদি কিছু মনে না করেন একটা কথা বলবো, আপনি কি নিজে কোনো খোঁজ খবর পেয়েছেন? আমি চেষ্টা তো করছি কিন্তু ব্যাপারটা খুব চাপের। আদৌ পাওয়া যাবে কিনা তা তো ঠিক নেই। খুঁজে তো বের করতেই হবে, ডিকে পাঠিয়েছে বলে কথা, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আজ অনেকটা রাত হয়ে গেছে, আপনি একটা কাজ করুন, আজ ফিরে যান, আমি দেখছি কতদূর কি করতে পারি। ওকে, ঠিক আছে। কি ব্যাপার মা, এত দেরি করলে? ওই একটা জায়গায় গেছিলাম, একটু কাজ ছিল। ও আচ্ছা আচ্ছা। তোমার গেস্টকে বলে দিও, এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির নিয়ম কানুন মেনে চলতে হবে, যখন খুশি আসবে, যখন খুশি ঢুকবে, এসব এ বাড়িতে চলবে না।
শোনো, মেয়েটা চালচলন কিন্তু আমার একটুও ভালো ঠেকছে না। তোমার তো সবেতেই সন্দেহবাতিক। এত উদাসীনতা কিন্তু ভালো নয়। নিজেও যেমন, ছেলেটাও ঠিক তেমন হয়েছে। আন্টি একটু জল। বসো মা, বসো। আসলে তোমার ব্যাপারে তো কিছু জানাই হলো না। তোমার বাড়িতে কে কে আছেন? কেউ নেই। একটা অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুজনেরই ডেথ হয়ে গেছে। ও ও সরি 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 সরি। আসলে আমি বরাবরই রিলেটিভদের কাছে থেকে বড় হয়েছি। এনাও ধরো। থ্যাংক ইউ। কিছু বলার আছে? না, এমনি মানে দেখছি। আপনাকে কিছু হেল্প করব? পরীক্ষার পড়া নেই? না, হ্যাঁ মানে করছিলাম তো। এটা কি করছো? মানে করছেন, এটা কি করছেন? বাঙালি বাড়ির মেয়ে দেখে বুঝতে পারছো না কি রান্না করছে? ও শ্বেতা মা, তুমি আছো দেখছি, ব্যাগটা একটু ধরো তো মা। হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল জল। হ্যাঁ দাও। থ্যাংক ইউ। হ্যাঁ মা, তুমি তো আমাকে আঙ্কেল বলো, মানে আমি তো তোমার বাবার মতো, তাহলে আপনি আজ্ঞে করো কেন? হ্যাঁ আমার ছেলে এখানে থাকে না? না মা। তা থাকবে কেন? তিনি এখন বিয়ে করেছেন, নিজের মতো নিজে আছেন, আমাদের তো প্রয়োজন ফুরিয়েছে। জানো মা, কাল বাবুর জন্মদিন, এই দিনে ওর মা আর আমার জন্যে গিফট আনতো। যাক, যেখানে থাকুক ভালো থাকুক। আমরা আর কদিন। বেলা মুড়ি ঘন্টটা বেশ বানিয়েছিলে, এখনো ঠেকুর উঠছে। বাহ, চাটাও ফার্স্ট ক্লাস হয়েছে। যত দিন যাচ্ছে তোমার হাতের গুণ তো বাড়ছে। বুড়ো বয়সে যত ভীমরতি।
আর কি করব। বলছি কালকে বেশি করে একটু দুধের প্যাকেট এনো তো, পায়েস করব। ঠিক আছে। হ্যাঁ, অনেকদিন পায়েস হয়নি, আর কিছু লাগবে? না, আর কিছু আনতে হবে না। হয়েছে তোমার চা খাওয়া? হ্যাঁ, এই এনাও। ও মা, আঙ্কেল, এ মাসের টাকাটা। ও, সে পরে দিলেও তো চলতো। আমি নিশ্চিন্ত হই। ঠিক আছে, ঠিক আছে। সকালে কি ওই শপিংয়ে গিয়েছিলে? হ্যাঁ, আসলে কালকের দিনটা ভালো তো, তাই ভাবলাম একটু পুজো দিই, তাই কেনাকাটা করতে গেছিলাম। নিজেকে নিয়ে খেতে বলো। বলছি একটা জিনিস এনেছি, তোমাকে কিন্তু নিতে হবে, না বললে শুনবো না। কি বলবে তো? এটা তোমার জন্য। বাবা রে বাবা, আবার এসব কেন? সকালে তো তুমি বললে তুমি আমার বাবার মতো, তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরে বাবা। আর এটা আন্টির জন্য। তুমি নিজে গিয়ে দাও। আমি মানে আমি বললে হয়তো নেবে না, তুমি দিয়ে দিও। বুঝলে, মেয়েটার মনটা খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। এতে এত লাফাবার কি আছে? ঘরে থাকলে নয় দরজা বন্ধ করে বসে থাকে, নয় ঘুরঘুর করে, পড়াশোনার তো কোনো নামগন্ধই দেখতে পাই না। ও, যাদের মাথা ভালো তাদেরও তো পড়াশোনা করতে হয় না। আঙ্কেল, বলছি আমি একটু বেরোচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এসো। মেয়েটাকে দেখলেই আমার শুধু বাবুর কথা মনে পড়ে যায়। চুপ করো তো। যে ছেলেকে ছোট থেকে তিল তিল করে মানুষ করেছি, সে বাবা মার সাথে এরকম করতে পারে? আরে, ওর তো একটা স্বাধীন মতামত আছে, ও তো আর এখন ছোটটি নেই। ওর মতামতের উপর নিজের মতামত চাপিয়ে দিও না। তা বলে এত যে মা বাবার সাথে যোগাযোগটাও বন্ধ করে দেবে? যাকে জুটিয়েছে এসব তার বুদ্ধি, আমি বলে দিলাম। তোমারই তো ছেলে, তোমার জেদ তো কম না? তুমি মা, এতদিন হয়ে গেল তুমি নিজে একবার তার সঙ্গে যোগাযোগ করেছো? তাছাড়া যে মেয়েটাকে তুমি চেনো না জানো না, তার সম্বন্ধে এত কথা বলছো কেন? আজকালকার মেয়েদের আমার খুব জানা আছে, এই যেমন একটাকে ঘরে ঢুকিয়েছো। কেন, ও আবার কি দোষ করলো? আমি কোথায় ভেবেছিলাম একমাত্র ছেলের ঘটা করে বিয়ে দেব, সে কি আমার এই কপালটায় আছে? তা ঠিক, নিজেরা পছন্দ করে বিয়ে করেছো, এখানে এলেই একটা অনুষ্ঠান করা যেত। না যেত না, যে মেয়ের জন্য আমাদের ছেলে আমাদের ছেড়ে এত দূর চলে গেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করতাম না। ওই মেয়েকে নিয়ে এ বাড়িতে ঢুকতে এলে দরজা থেকে আমি বিদায় করে দিতাম।
ইস, ঘরটার কি অবস্থা করে রেখেছে দেখো। এসব কি? আগেই বলেছিলাম ওর কুমতলব আছে। ইন্দিরা বোস, এইভাবে আমাদের ঠকালো। বিশ্বাসের এই মর্যাদা দিলে সব সেন্টিমেন্টাল কথা বলার কোনো প্রয়োজন নেই। ওকে বলো বাড়ি থেকে বিদায় হতে। আন্টি প্লিজ আমার কথাটা একবার শুনুন।
মাঝ দরিয়ায় উঠলে তুফান মাঝি ধরবে হাল যে দিল দরিয়ায় তুফান আইলে কে রাখে খেয়াল যে সবহি জানে সবহি জানে সবহি জানে সবহি জানে রব কো সালাম হ্যায় রব কো সালাম হ্যায় বদলে গেছে রে। কত বছর পরে তুই দেশে ফিরলি সেটা বল। ফোনটা দে তো।
হ্যাঁ বলো। না এই তো এখন ড্রাইভ করছি, ফিরতে দেরি হবে। ছেলে ঘুমিয়ে পড়েছে? ঠিক আছে রাখছি। মনে পড়ছে না এটাই কি সেই। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ। বলছি যে মেয়েটির ছবি উঠল ফোনে, তুই একে কি করে চিনিস? ও ও ও আমার বাচ্চার গভর্নেন্স হিসেবে থাকে এখানে। আরে সে এক ইতিহাস বুঝলি। আমি কদিন আগে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি হ্যালো 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 শুনছেন? হ্যালো শুনছেন? আমি আপনি উত্তেজিত হবেন না, আপনি আমার বাড়িতে আছেন। আসলে আমি যখন রাতে ফিরছিলাম দেখলাম আপনি রাস্তায় পড়ে আছেন, সেখান থেকে আমি আপনাকে তুলে নিয়ে এসেছি এবং আপনি এখন সেফ আছেন আমার বাড়িতে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার এই অবস্থা হলো কি করে? আমার মাথাটা ঘুরে গেছিল। আচ্ছা আমাকে আপনার ঠিকানাটা বলবেন, আমি তো আপনার নামটাও জানি না। ইন্দিরা। ইন্দিরা। আর আপনার ঠিকানাটা? আমার এখানে কেউ নেই, থাকলেও আমার জানা নেই। হ্যাঁ জানেন না? আসলে কলকাতায় শেষ আশ্রয়টুকু আর থাকলো না। আমি যদি আপনাকে একটা কথা বলি আপনি রাখবেন আমার কথাটা? কাজের জন্য আমাকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়, আমার বাচ্চাটাও একাই থাকে বাড়িতে। আপনি কি ওর গভর্নেন্স হিসেবে থাকতে রাজি আছেন? আমি 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 চেষ্টা করব। তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস করছিস তুই, চিনিস নাকি তুই ওকে? হ্যাঁ চিনি, মানে তোকে বলেছিলাম না যে বিদেশে যাওয়ার আগে আমরা চার বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গেছিলাম।
মাঝে পথ চলায় কথার বাসা বাঁধে পথের মাঝে পথ চলায় কথার বাসা বাঁধে কত যে মনের কথা অবুঝে মনকে বোঝায় বুকে স্বপ্ন সাজায় নিজে তে নিজে এসে গেছি রে আমির। হ্যাঁ রে, তুই গিয়ে রুমের কন্ডিশনটা দেখ। হুম, ঠিক বলেছিস। আর আমি ততক্ষণ গাড়িটা ঘুরিয়ে রাখি। হ্যাঁ তাই কর। সারা তোর জন্য বেকার কেসটা খেয়ে গেলাম তা, সারা যেখানেই দেখবো সেখানেই ফটো তুললে খ্যাচ 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 খ্যাচ। উফ বাবা রে, সারা গায়ে কি ব্যথা হয়েছে আমার। উফ, বাদ দে না, আমাদের ওখানে হলে না সালা মালগুলোকে এমন কেলাতাম। হ্যাঁ, মিটে গেছে তো নাকি? না না, মিটে গেছে বললেই হলো? মিটে গেছে আবার কি, আমাকে তো চেনে না, তাই তাই মার খেলাম। কিছু ব্যবস্থা হলো নাকি? দুটো রুম পাওয়া গেছে, ফার্স্ট ক্লাস। না বলছি, পয়সা কড়ির কথাবার্তা সব মিটিয়ে নিয়েছিস তো? হ্যালো 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 হ্যালো, চল মালগুলো নিয়ে যাওয়া যাক। না না, রুকি রুকি, হম বলাতে হ্যাঁ না, ও লেকে যায়। ঠিক হ্যায়, লে লেতে আপ, বাকি সামান লে আইয়ে। সামান ও লে জায়েঙ্গে। আরে ভাইয়া, ভারি না আও তো। চল আয়, দেখ দিয়া। এ বাবা রে, কি খাড়াইছিস রে। উফ, কেলানির পরে কি জ্বলুনি। তা এখন কেমন লাগতেছে? হ্যাঁ, আরে বাবা, ঠ্যাং খুলে যাওয়া জোগাড় হলো আমার। কি রে, দম ফুরিয়ে গেল? ও, তা তোর বুঝি হেভি দম। তুই তাহলে আমায় কাঁধে করে নিচে না ভাই, মারবো না। পাট সাবজি সাবজি, উঠিয়ে উঠিয়ে, কাঞ্চনজঙ্ঘা দেখাই দিয়ে রে। দারুণ লাগছে রে, কি সুন্দর। Excellent. Excellent.
पागल। নেটে যখন ছবিগুলো দেখেছিলাম তখন এতটা যে ভাবতেই পারিনি, একেবারে স্পেল বাউন্ড করে দিল পুরো পুরো। এই ছবিটা দেখ। বাহ, এই ছবিটা তো পুরো একদম ওই কালারিং আইসক্রিমের মতো। খালি না অমিত, হ্যাঁ একটা কাজ কর, বল ডিকের সাথে কথা বলে আজকে রুট প্ল্যানটা ঠিক করে নে, যা। হ্যাঁ ঠিক বলেছিস। এই যে মিস্টার স্যাঙ্কি, তুমি আগে তৈরি হবে, তোমার তো আবার 18 মাসে বছর। যাও কি রে, যা তৈরি হ, এখন হবো না। হবি না মানে? চ চ চ চ পড়ে না, চল। এই 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 ছাড় ছাড়, পড়ে যাবো পড়ে যাবো। ভাইয়া থোড়া থোড়া ডাইনি। হ্যাঁ বস বস বস, পারফেক্ট পারফেক্ট একদম। হোল্ড কিজি। ওকে, সাহজি, ও সাহজি, আপনার লাগেনি তো? না না ঠিক আছে। তুম লোক টুরিস্ট কেসে আতে? সিজন মে মোটামুটি ঠিকঠাক চলতা হ্যায়। আর তুম লোগো কা আর্নিং? সব মিলকর কুছ না কুছ করতে হ্যায়। তোমাদের এই গ্রামের নামটা না হেভি দিছো, ইচ্ছে গাও, ইচ্ছে মতো খাও, ইচ্ছে মতো খড়ো। আচ্ছা ঠিক হ্যাঁ জি স্যার। ইয়ে যে জঙ্গল হ্যায়, ইয়াহ পে কেসে কেসে পেড় হ্যায়? ইয়াহ পর ও বড়ে জো পেড় হোতা হ্যায় না, ও পাইন ফরেস্ট বোলতা হ্যায় উসকো, ও মিলতা হ্যায়। আর ক্যা হ্যায় না, ইয়াহ পর এক তো জো ম্যালেরিয়া কা মেডিসিন বানতা হ্যায় না, উসকা প্ল্যান মিলতা হ্যায়। ও ক্যা হ্যায় না, সিঙ্কোনা সিঙ্কোনা। হ্যাঁ জি হ্যাঁ জি, সিঙ্কোনা প্ল্যান। আচ্ছা আচ্ছা, তো ওয়াহ পে লে যা সকতে হো হাম লোগো কো? হ্যাঁ জরুর। আচ্ছা ডিকে সাহেব, হ্যাঁ স্যার, এ কোন সা পেড় হ্যায়? ইয়ে ওয়ালা পাইন হ্যায়, পাইন গাছ। আরে বাহ কি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ পুরো জঙ্গলটাই সুন্দর রে। হ্যাঁ জি হ্যাঁ জি। আচ্ছা ইয়ে সব আপকে পূর্বজনে লাগায়ঙ্গে না? হ্যাঁ হাম লোক সব মিলকে লাগায়া, হামারা বড়া জো। ওই দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে? হ্যাঁ 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 দূরে পাহাড়টা না খুব সুন্দর জানো তো। হ্যাঁ সত্যি তোমায় না খুব মিস করছি। তুমি ফোনটা ছাড়বে? ঘুরতে এসেও রেহাই নেই। হ্যাঁ ওই যে পাহাড়টা মরণ না না। হ্যাঁ যেটা বলছি, পশুর পশুর। এই তুই যাবি? না না তোমাকে না, তোমাকে না। হ্যাঁ কি বল, এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি। হ্যাঁ না না
তুমি না তুমি না হ্যাঁ কথা বলেও শান্তি নেই এই ফোনটা আমি রাখছি শালা তোর তোর শান্তির মা না তোর শান্তির মা আজকে মারা গেছে মরে গেছে আচ্ছা ঠিক সাহেব হ্যাঁ জি সিং কোন কাপের কোন সা হে এ ও এ হ্যাঁ না ইয়ে বলা ইয়ে বলা হ্যাঁ আচ্ছা 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 ऐसे पानी देते एरिक एदी का है? देख दूरे कैमन लगछे खूब सुंदर आओ चाय जी चाय हाँ उधर रख दीजिए বলছি আর কিছু লাগবে হ্যাঁ লাগবে তো না না কিছু না ও দিকে ভাইয়া না বাইরে গেছে তো আমাকে বলেছে আপনাদের খেয়াল রাখতে কিছু লাগলে বলবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা ও ক্যামেরা সব ওনাকে দেখছি না ও আজকে একটু ভাবুক হয়েছে ওই দেখো বারান্দায় বসে আছে আরে কোথায় রে আরে ঘরের ছেলে ঘরে আয় না রে বাবা তো চাটা কি বাইরে দিয়ে আসবো হ্যাঁ দিয়ে আসতে পারো চলো আসি এই তুই আমাকে বলতে দিলি না কেন হ্যাঁ বলতে দিলে কি করতিস বলতাম যে আমাদের জন্য ওই ফুলকো ফুলকো লুচি গরম গরম তারপর এই কষা কষা আলুর দম এই সব পাঠিয়ে দিতে বলতাম ফুলকো ফুলকো লুচি আর কষা কষা আলুর দম আর ঘরে তো খাস পান্তা ভাত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তা তুই বোধহয় লুচি খেতিস না তাই না এই তুই কিছু এখানে খাই খাই করতে এসেছিস এই তুই চুপ কর কি তুই কি এখানে প্রেমিকার সঙ্গে ফোনে ফুসুর ফুসুর করতে এসেছিস চাই চাই আচ্ছা দূরে যে ওই আলো দেখা যাচ্ছে ওটা কোন জায়গা ওটা ওটা তো দার্জিলিং ও অপূর্ব কোনটা চা না দার্জিলিং তিনটেই চা দার্জিলিং सब जी आप लोग जल्दी जल्दी ब्रेकफास्ट लीजिए फिर घूमने जाना है अभी आज कहाँ लेकर जाएगा हम लोगों को मेरे तो कुछ काम है मैं नहीं जा पाऊंगा तो जिमली लेकर जाएगा आप लोग को ए जिमली इधर आ
আচ্ছা ঝিমলি, এখানে আশেপাশে কি কি দেখার আছে? আশেপাশে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে খুব সুন্দর তো তেস্তা, ও দারুণ, ঠিক উপরে আছে জলসা বাংলো। আচ্ছা আসুন। সেথায় আজি আমারে আনিলে নতুন দেশে, ভেবেছিন আজি মনে যা হবার তারি শেষে। না কিছু না, থ্যাংকস, ওয়েলকাম। তাহলে তুমি এই গ্রামেরই মেয়ে তাই তো? না না না, তুমি এই গ্রামের মেয়ে নও? না, আমার জন্ম বড় হওয়া সব শিলিগুড়িতে, ওখানেই থাকতাম। তাহলে তোমার বাবা মা সবাই শিলিগুড়িতে থাকে তাই তো? কিরে তোদের কখন থেকে ডাকছি, এই ঝিমলি এসো তো। আরে বাস, কি জায়গা মারি, এখানে করতে হলো, বাথরুমে যেতে পারলে না? এই যা, একদম ভুল হয়ে গেছে, আর হবে না। হুম ঠিক আছে, ওদিকে দেখ। কোনটা? কি অসাধারণ না, আই লাভ প্রকৃতি। ওই প্রকৃতিটাকে, তোর মাসি। এই এটা আত্মহত্যা করার পক্ষে হেভি না, একলাভ সব, ব্যাস সব শেষ, একদম সোজা উপরে। এই কি ফালতু রে তুই, এত ভালো জায়গায় কেউ এসব ভাবতে পারে? তোমার পড়াশোনা? শিলিগুড়ি কনভেন্ট। তারপর 12 অবধি ওখানেই পড়াশোনা, তারপর ফার্স্ট ইয়ারে পড়ার সময়। অত প্রকৃতির ছবি না তুললেও চলবে, আমাদের ছবি তোল না। হ্যাঁ একটু দাঁড়া দাঁড়া, একসঙ্গে একটা। হ্যাঁ আচ্ছা ঝিমলি, তোমার আর পড়তে ইচ্ছে হয় না? আরো হুম কি হবে, তার থেকে এই তো ভালো আছি। শহর থেকে টুরিস্টরা আসেন, তাদের সাথে ঘুরে বেড়াই এই পাহাড়ে জঙ্গলে গাইড হয়ে, এটাই তো ভালো আছি। হুম ধরো তুমি আবার পড়ার সুযোগ পেলে, তাহলে পড়বে? কেন, ও আপনি কি আমার জন্য কলেজ খুলবেন? কি কেমন লাগলো? খুব ভালো, কিন্তু ঝিমলি আর কোথায় ঘোরাবে বলো? কাছে একটা ফোর্ট আছে, কাছে যাবে? ফোর্ট? হ্যাঁ মানে কেল্লা? হ্যাঁ এখানে? হ্যাঁ। আচ্ছা ড্যান্সিং ফোর্ট। আচ্ছা মানে ওই এখান থেকে কত দূর সেটা? হেঁটে 20 মিনিট হবে, তবে পাহাড়ি রাস্তা কিন্তু, হ্যাঁ একটু কষ্ট হবে। কষ্ট কিরে, কষ্ট কিসের, চলো তাহলে আসুন। আরিফ, ও সব তো অনেক পিছিয়ে পড়েছে। আয় না জলদি জলদি আসুন।
ঝিমলি আর কত দূর? আসুন আসুন, পাঁচ মিনিট দেখে আসে আসতে আসুন। না না ঠিক আছে, আমি একাই পারব। এক্ষুনি একটা বিপদ হচ্ছিল, চলতে পারবেন আপনি? হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। সাবধানে আসুন। তারপর আর বলো। চলুন বসা যাক। ওকে নো প্রবলেম। তুমি এই পাহাড়কে খুব ভালোবাসো তাই না? ভালোবাসি। এই পাহাড় আমার সব, সব কিছু কেড়ে নিয়েছে, আমার প্রিয় মানুষদের, আমার স্বপ্ন, সব কিছু। তবু কি যেন একটা শান্তি আছে এই পাহাড়ে, তাই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, খুঁজে বেড়াই। আমি এখানে মাঝে মাঝে একা একাই চলে আসি, ওই পাহাড়ের দিকে তাকালে মনের সব কষ্ট দূর হয়ে যায়। এক মিনিট, ওদিকে আপনার সবকিছু কে আমরা প্রেম বন্দি করে রাখতে ভালো লাগে তাই না? হ্যাঁ ভালো লাগে, প্রকৃতি, পাহাড়, নদী, মানুষ, সবাইকেই প্রেম বন্দি করে রাখতে আমার খুব ভালো লাগে। দেখো না তোমার ছবিগুলো, দেখো খুব ভালো, দারুণ। আমি কলকাতায় গিয়ে এগুলো সব তোমায় পাঠিয়ে দেব। দেবেন? সবাই তো এখান থেকে গিয়ে সবকিছু ভুলে যায়, সবকিছু। তোমার ঠিকানাটা দিও, আমি দেব। आप सोए नहीं सर? नींद नहीं आ रहा है डीके। बड़ी प्यारी लड़की है जिमली। वो तो है। আচ্ছা ডিকে, ঝিমলি তোমার কে হয়? এসে তো কই নেই, কই খুন ক্রেস্তা ভী নেই, লেকিন ও হে আমারে লিয়ে সব কুছ। ও লোক শিলিগুড়ি মে রেতে থে, হর সাল চার পাঁচ মহিনে
इसी जगह में घूमने के लिए आते थे हमारे घर में, यहीं पर रहते थे एक हमारा परिवार की तरह। कुछ साल पहले छुट्टी के बीच में उसको लौटना पड़ा। रास्ते में एक एक्सीडेंट में उसके माँ बाप चल बसे। उसका हम यहाँ ले आया, ट्रीटमेंट किया। अब ठीक होने के बाद भी जाने नहीं चाहती, बोलती है अपने माँ बाप के साथ में यहीं रहेंगे। সেই জন্যই বোধহয় ওর পড়াশোনা করতে পারেনি, তাই না? ক্যা করে সাহজি, হম গাঁওয়ার গরিব জো না ঠরে, ইসকে পড়াই কে লিয়ে ইতনা পয়সা কহাঁ সে লেউ জো উসকে খোয়াইশ পুরা কর সকে। Thank you.
অন্তপুরে আদর মাখা স্বপ্ন সুখ হৃদয়েরই অন্তপুরে আদর মাখা স্বপ্ন সুখ নিরুদ্দেশের কোন ঠিকানা নতুন আশায় বাঁচে বুক আবছালোয় দেখছি তোমার শুধুই তোমার মিষ্টি সে থমকে থামে রাতের মর্নিং সাহেব জি। গুড মর্নিং। তবে ঠিক না আবি? ঠিক আছে কিন্তু বহুত ঘুম পাতা হ্যাঁ তো চাই ভেজো আবি? হ্যাঁ লেকে আও লেকে আও। হ্যাঁ মুখ দিয়ে সবকে উঠাতা হ্যাঁ। ওকে ওকে ওকে। এই নিখিল 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 উঠেছিস? আরে ও আরে বাবা দেখে চকন ঘুমাচ্ছে। ওঠ 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 শালা শালা কিরে ঘুমটা ভাঙি দিল সকাল সকাল। রাম 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 সালা আমি ঘুমাইনি ঘুমাইনি ভালি কেন ওই জিমলি সব লোক চা দো শুবে শুবে কে দেখলি রাম 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 ক্যা হুয়া साहब जी गुड मॉर्निंग। चाय? কিজিমলি চাই? ওনার হাতের ব্যথাটা? ব্যথা কোথায়? ও ঠিক আছে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে। খালি কিরে ঘুম ভাঙলো কুম্ভকর্ণের নাতি? চাই থ্যাংক ইউ। বলছিলাম কি আজ কোথায় যাওয়া যায় বল দেখি। আচ্ছা ঝিমলি হ্যাঁ আজ একটা নিকপিক করলে কেমন হয়? কিরে পিক শুনতাছি গিনি পিকও শুনতাছি কিন্তু এন নিকপিকটা আর কি রে মানে ওরে আমার বাপ তোর বুঝে কাজ নাই তোরা এখন বোঝাইতে পারব না গেলেই বুঝতে পারবি। বলছিলাম কি যে খাবারটা এখান থেকে বানিয়ে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ নো প্রবলেম আমি ব্যবস্থা করছি। হয়ে গেল তাহলে চল তাড়াতাড়ি রেডি হয়ে নি। তবে চল দেরি কিসের। ইয়ে জায়গাটা একঘর কি বলিস? সত্যি রে এখানে যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে জায়গাটা এত সুন্দর। লোকে কেন যে ব্যাংকক সুইজারল্যান্ড দৌড়ায়। ওই জন্যই তো মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন। কি বলেছেন? ঘরের হতে বাহির হইয়া বস দুপা চলিয়া
শিশিরি বিন্দু, ওরে ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বুঝলি গরু? আচ্ছা, রবীন্দ্রনাথের রূপসী বাংলার রূপ সে দেখেছি আমি, তাই দেখিতে চাই না আর। শালা, এটা জীবনানন্দের লেখা। আচ্ছা, সবই ওই রবীন্দ্রনাথ আর জীবনানন্দের লেখা। তাহলে মাইকেলটা কি লিখলো? ওই কি লিখছিস? না না, কিছু না। আরে বল না। কিছু না, এমনি। ঠিক আছে, বাদ দে না। এ না না না, রাখছিস কে? বলছি যে এত করে যখন বলছিস বলবো? আরে বল না। একটা কবিতা লিখছিলাম। কবিতা বলি? হ্যাঁ, শোনা শোনা। সবুজ গাছ, নীল আকাশ, মাঠেতে চড়ছে গরু। বাহ বাবা বাবা বাবা। সবুজ গাছ, নীল আকাশ, মাঠেতে চড়ছে গরু। আগে কেউ সাদা, কেউ কালো, কেউ মোটা, কেউ সরু, মাঠ ভর্তি এত ঘাস, খাইতাছে মাসের পর মাস, তবুও হয় নাই শেষ, একই বিচিত্র দেশ, ভাবলেই মন করে দুরু দুরু। আজ তবে এইটুকু থাক, এইখানে শেষ কর গুরু গুরু। কি ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? না তো, হারাইনি। আসলে এসব কিছুই না, আমার কাছে কেমন যেন একটা স্বপ্ন মনে হয়, যেন একটা স্বপ্ন দেখছি। সেদিনও তুমি আমার হাত বাঁধতে বাঁধতে কি একটা স্বপ্নের কথা বলেছিলে, জানতে পারি কি? ওসব জেনে কি হবে? বুঝলাম। কি, তুমি আমাদের বন্ধু বলে মনেই করো না? আচ্ছা, আপনারা তো কলকাতায় থাকেন তাই না? এই সবসময় তুমি আমাদের আপনি আপনি করে কথা বলো কেন? না মানে, আমি তুমি এখনো আমাদের বন্ধু বলে মনেই করো না? না না, আসলে আসলে ওকে মনে করছি। উইল বি গুড ফ্রেন্ডস ফ্রম নাও? কি একটা বলছিলে তুমি? ও হ্যাঁ, আপনাদের কলকাতাতে আবার আপনি? তোমাদের কলকাতা তো খুব বড় শহর তাই না? বড় তা বলতে পারো, বড় বড় কংক্রিটে হাই রাইজ বিল্ডিং, দিন রাত ব্যস্ততা, গাড়ি ছুটে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্তে, পপুলেশন পলিউশন মিলে মিশে একাকার, কত কিছু যে ঘটে যায় এক মুহূর্তে, যে পাশের লোক ওটের পায় না। এক কথায় বলতে পারো যে ইট কাট কংক্রিটের একটা মায়াবী জঙ্গল। মানে? সে কলকাতা গেলেই বুঝতে পারবে। তার চেয়ে তোমাদের এই জায়গাটা বেশ ভালো, চোখে দেখেও শান্তি, মনেও শান্তি। তাহলে তো এখানে থেকে গেলেই পারো। ভাবছি ভাবছি এখানে থেকেই যাব, তবে এখানে থেকে গেলে তো আমার চাকরিটা চলে যাবে, তখন আমি খাবো কি? শোনো, এই যে, এই
শুনতে পাচ্ছ না? আমার নাম কি এই যে জয়ীটাকে সাড়া দেব? ও কি নামে ডাকবো? ওই যে না তাই যে, আমার তো একটা নাম আছে নাকি? আমাকে তুমি রিক বলে ডাকবে, রিক। আচ্ছা আচ্ছা, রিক বাবু বলতে পারেন? তোমাকে দেখছি মানুষ করতে পারবো না। বাবু কি? হ্যাঁ বাবু কি, শুধু রিক। ওকে শুধু রিক, সবাই তাই নামে ডাকে? বাড়িতে তো তাই বলে। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা আর মা। জানো ওরাও তোমার মতো স্বপ্ন দেখে, অবশ্য সেটা শুধু আমাকে নিয়ে। আসলে ওদের একমাত্র আশা ভরসা তো আমি। চলো। কিরে হ্যাঁ, কেমন ভোকাটা করলাম? এই ভোকাটার কি আছে? হ্যাঁ ভোকাটার কি আছে? এই আমাদের সুতোটা বাজে ছিল বলেই তো। বাজে ছিল? ওরে তোরা একটু থামবি, এত সুন্দর জায়গায় এসে তোদের এত ঝগড়া আসে কি করে বলতো? আরে এই শ্যাঙ্কিটাই তো খালি ঝামেলা করে। আমি কি সত্যি রে, এত সুন্দর জায়গাটাকে ছেড়ে যেতে খুব মন খারাপ করবে। হ্যাঁ কি, তাই তো? তাই তো, আমি ভাবছি এইবার এখানেই থেকে যাব। গতবারের ট্যুরটা এত ইন্টারেস্টিং ছিল না, কি বলিস? সেই একঘেয়ে সমুদ্রের ঢেউ ঢেউ। কই, আগেরবার তো আমাকে বলিসনি? আগেরবার? হ্যাঁ আগেরবার তো তুমি পিলের জোরে পেলারাম হয়ে পড়েছিলে বাপু। তোমাদের সবাইকে না একসাথে দেখতে খুব ভালো লাগে না, মানে সবাই কিরকম আলাদা আলাদা হয়েও কত মিল, তাই না? আসলে মানুষ কাজের ব্যস্ততায় জীবনের ছোট ছোট আনন্দগুলো খুঁজে পাওয়ার রসদটুকুই হারিয়ে ফেলেছে। রসদ? আই মিন নাও ডেজ পিপল আর আনঅ্যাওয়ার অফ দ্য লিটল প্রাইসলেস হ্যাপিনেস। সব পয়সে কে পিছে ভাগতা হ্যায় ম্যাডাম। এই জন্যই আমরা এই চার বন্ধু মাঝে মাঝে জীবনের এই র্যাট রেস থেকে দূরে কোথাও হারিয়ে যাই। জীবনের এই আনন্দগুলোকে খুঁজে পাওয়ার জন্য। আজ দুপুরে খাওয়াটা না বড্ড বেশি হয়ে গেল। এটা সত্যি কথা কম বলে ফেল, এখানকার রান্না বান্না হেভি না? হ্যাঁ তুই একটা কাজ কর বুঝলি, হ্যাঁ তুই না এখানকার জামাই হয়ে যা। সবসময় সব ব্যাপার নিয়ে না ইয়ার কি করিস না? আমার না অনেক পড়ার শখ ছিল। আবার শুরু করলে পারো তো নতুন করে এখন? না করার কি আছে? কিন্তু আমি কি পারবো সবকিছু আবার শুরু করতে নতুন করে? যে কোনো শুরুই তো নতুন করে হয় ঝিমলি, তুমি পারবে কিনা সেটা তো পরের কথা, কিন্তু পারতে তোমাকে হবেই। বিলিভ মি ইউ ক্যান। তুমি আমাকে কলকাতা নিয়ে যাবে? আমাকে কোনো কলেজে ভর্তি করিয়ে দেবে? আচ্ছা আমি কোনো চাকরি করতে পারি না? আসলে আমার এখানে থাকলে পুরনো কথা খুব মনে পড়ে, সবসময় একটা বলো না আমাকে নিয়ে যাবে কলকাতায়? কিন্তু এখান থেকে যেতে তোমার মন খারাপ লাগবে না? শহরে তো তোমার কেউ নেই, সেখানে তোমার একা লাগবে না? একা
আমি তো এখানেও একা, কিন্তু শহরে তো আমি একা নই, তুমি আছো, ওরা আছে, আছে না? তুমি সত্যি যাবে শুনলি? যাব, তোমাদের সাথেই যাব, নিয়ে যাবে তো আমায়? যাব। আরে ওরা কোথায় গেল বলতো? সত্যি তো আমরা ভুল রাস্তায় চলে এলাম না তো? এই চত কতক্ষণ ধরে ওদিকটা গিয়ে একবার দেখি বলছিস? চল দেখি ওদিকটা। আমার রিক, আজ তোমায় পেয়ে মনে রং লেগেছে, ও দুজনাতে মিলে আঁকবো বসে আলপনা, প্রেম তুলি রং মেঘে হোক আজ স্বপ্নে বোনা, প্রাণেরই মেলা লুকো চুরি খেলা, সব স্বপ্ন গুলো ঘুরে সারা বেলা, মন খেলার ছলে নতুন সাজে সেজেছে, তুমি আমায় ছেড়ে যাবে না তো? তো
এত রাত হয়ে গেল বাবুর কোনো পাত্তা নেই। কোথায় যে গেল? তোর মোবাইলে নেটওয়ার্কটাও পাওয়া যায় না, এই জন্যই তো আমি মোবাইলটা সুইচ অফ করে ব্যাগে রেখে দিই। আচ্ছা, ঝিমলি কি ফিরে এসেছে? ঠিক জানি না তো, চনা গিয়ে দেখি একবার। চত, এই তো মূর্তিমান। আচ্ছা, তোর কোনো কান্নজ্ঞান বলে কিছু আছে কি নেই? কেন, এদিকে আমরা সবাই মিলে অপেক্ষা করছি আর তুই কি রে, এত দেরি হলো যে? কোথায় ছিলিস এতক্ষণ? আচ্ছা, রাস্তায় যদি কিছু ঘটনা ঘটতো? কেন ঘটবে, ঝিমলি তো ছিল সাথে। ও, এই জায়গাটা দেখ। বাহ, আরো তো সুন্দর ছবি দেখা আছে। কি দূর দূর করছিস? বাট দাঁড়া না, কি বাবা, আ এ আস্তে চেঁচা না। বাহ, দারুণ এই ভিউটা। এই এই ফটোটা একটু জুম কর না। বন্ধ কর না, বন্ধ করবি তখন থেকে? আরে দারুণ দেখাচ্ছে না? কি রে ছেলে, এই আগে মারবি। কি আজব টিভি মাইরি, এই দেখ বন্ধ হলেই শব্দ হয়। উজবুক, ওটা বাইরে থেকে আসছে আওয়াজটা। তাই বুঝি, এত সকাল সকাল কে চেঁচামেচি করছে বলতো? যা বলেছিস, হ্যাঁ তোরা দেখ, আমি আমি দেখছি ব্যাপারটা। দেখ তো, হম দেখায়, ও দোনো হাত পাকড় কে জ্বালা রাহা থা, জিমলি সাবজি কে সাথ চিপকে জা রাহা থা। এ সব ঝুটা হ্যায়, ঝুটা কাই কা। আসাম ঝুটা হ্যায় জিমলি সে পুছ, এ জিমলি সাজ বাতা, ই সব কোন দে চিজ, এখানে সুলবে না, টুরিস্ট লোক কে সাথ রগড়ে লিয়া মারায়। হামার ঘর কে মামলে মে আপ লোক বতাইয়ে। কেন, ওর কি দোষ, ওকে কেন মারছো? বহুত দর ধরায় না, সর সে ইয়া রঙরেলি মানানে আতা হ্যায়। তুম লোক ইসলি আতো, হমারে বহু বেটি কে সাথ রঙ লেলিয়া মানাওগে? এই মুখ সামনে কথা বলো, কি বলছেন জানো? ইসলর কি কো, ইস গাও সে নিকল দে, নাই তো তেরা জিনা মুশকিল হে। কিন্তু ও যাবে কোথায়, ওর তো কেউ নেই। তেরা ইতনা দর ধরা না তো তু লেকে যা, দরকার পড়লে আমি তাই নিয়ে যাব। বিনা শাদী করকে লড়কি কো ইয়াহ সে নেই লে জা সকতা হ্যায়, আব কিয়া করেগা বাবু, কিয়া করেগা বাবু, কিয়া করেগা। দরকার পড়লে আমি তাই করব, ও যদি রাজি থাকে তবে ওকে আমি বিয়ে করে নিয়ে যেতে রাজি আছি। ইয়ে কিয়া বল রে আপ, আরে আরে ঠিক ভেবে দেখ, আরে জিমলি তুমি কি আমায় বিয়ে করতে রাজি আছো? জিমলি কি বলতে, এ তো রাজি আছে, আমি নেই মানতে। তব তো সময় সে মিটি গিয়া, চলো শাদি কে তৈরি করো। নিজে একটা ফট করে ডিসিশন নিয়ে নিলি, আরে বাড়ির লোকেরও তো একটা মতামত আছে নাকি? আচ্ছা একটা কাজ কর বরং, বুঝলি, মাথাটা ঠান্ডা করে একবার কাকু কাকিমাকে ফোন কর, ওটাই মনে হয় ঠিক হবে। কি রে? হ্যালো। হ্যাঁ বাবা, আমি আমি রিক বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বল। আসলে আমি আমি তোমাকে একটা বিশেষ প্রয়োজনে ফোন করেছি। হ্যাঁ বল, এত আমতামতা করছিস কেন, বল বল। আসলে বাবা মানে ওই মানে কি করে বলবো আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু ওই মানে কি না বলে উপায় নেই, আসলে আসলে আমি আমি বিয়ে করছি। কি? হ্যাঁ মানে আমি আমি বাড়ি ফিরে তোমাকে সবটা গুছিয়ে বলবো। হ্যাঁ আসলে না না, তুই আর একবার
ভেবে দেখ। আসলে আসলে আমি বাধ্য। ও আমার আর কোনো উপায় নেই বাবা। ও আমার সত্যি আর কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা আমি রাখছি বাবা। হ্যালো 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 শোন, তুই মায়ের সঙ্গে একটু কথা বল, আমি মাকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও। হ্যাঁ হ্যাঁ শুনছো? হ্যাঁ রিক ফোন করেছে। ও দাও দাও দেখি। হ্যালো। হ্যাঁ মা, আমি রিক বলছি। কেমন আছিস বাবা? হ্যাঁ ভালো আছি। শোনো না মা, আমি বাবাকে সব বলেছি, আমি আমি বিয়ে করছি। মানে? হ্যাঁ মা। মানেটা কি? আমি আমি বাড়ি ফিরে সব ডিটেইলে তোমাকে বলবো, আমি বাবাকে সব বলেছি। হ্যাঁ আমি 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 এখন রাখছি। হ্যাঁ মা আমি এখন রাখছি। রিক শোন শোন, আমরা মানবো না কিন্তু এসব। রিক রিক কি হলো? বাড়িতে মানতে চাইছে না। তাহলে কি করবি? বিয়ে করব, বলেছি যখন তখন বিয়ে করবই। আরে বাবা ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখবি কাকু কাকিমা ঠিক মেনে নেবে। হ্যাঁ মেনে নেবে। আচ্ছা শোন না, বরং একটা কাজ করি বুঝলি, আমরা বরঞ্চ এই বিয়ের ব্যবস্থাটা করি, আর বাকি ব্যাপারটা পরে ভাবা যাবে। হ্যাঁ আসছি রে। হ্যাঁ ঠিক আছে চ আমার ফ্লাইটের টিকিট হয়েছিল, যেই জন্য আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছিল। ওরা হানিমুন করে ফিরেছিল তাই তো? না সেটা আর হয়নি। মানে
শুনেছিলাম যে ফেরার পথে ওদের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানিস, আমি চেষ্টা করেছিলাম ওখান থেকে কিছু একটা করার, কোনো ট্রেস পাইনি। কিন্তু এই মেয়েটার সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি। আচ্ছা, তোদের বাড়ি কবে যাবো বলতো? দেখ, ওরা তো আমার দেশের বাড়িতে গেছে, সামনের সপ্তাহে আমি ওদের আনতে যাব। ওরা আমার বাড়িতে ফেরার পরে তো তোকে না হয় আমি ফোন করব, চলে আসিস তুই। মুকুন্দপুরে গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনাটির এক নতুন মোড়। তদন্তকারী পুলিশের অনুমান এটি নিছকই অ্যাক্সিডেন্ট নয়, এটি উদ্দেশ্যপ্রণোদিত খুন, অন্তত ফরেন্সিক রিপোর্ট তাই বলছে। তাই ঘটনাটির ওপর জোর দিচ্ছেন তারা এবং এই তদন্তের কাজ বহাল রেখেছেন। মুকুন্দপুরের অসহনীয় এই ঘটনার পাশাপাশি ঘটে গেল এবার এক আশ্চর্যকর ঘটনা, যাতে ডাক্তাররা আশার আলো দেখতে পেলেন। এখন আমরা চোখ রাখতে চলেছি সেই অভাবনীয় দৃশ্যে, চিকিৎসা শাস্ত্রে যাকে বলে মিরাকল। বিগত কয়েক বছর ধরে কোমায় থাকা এক পেশেন্ট হঠাৎ রেসপন্স করা শুরু করল। ডাক্তাররা একেবারে হাল ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এত বছর পর রোগীকে দেখে তারা হতবাক। তাদের কথায় সবই ঈশ্বরের কৃপা। অবশ্য এত বছর পর রেসপন্স করলেও রোগীর মুখে শুধু একটাই কথা, যার ফলে বিগত কয়েক বছর আগে পাহাড়ে অ্যাক্সিডেন্টের পর নিখোঁজ হয়ে যাওয়া এই পেশেন্টের ঠিকানা আজও জানা যায়নি। চলুন দেখে নেওয়া যাক তারই এক ঝলক। আপনাদের ছেলে রিকের সাথে আমারই বিবাহ সুসম্পন্ন হয়। আমি আপনাদের বৌমা ছিলাম, কলকাতায় এসেছিলাম শুধুমাত্র আপনাদের অবলম্বনে। আশা করি আপনাদের ধারণা বদলাবে আর আপনি আসবেন আপনাদের ছেলেকে নিতে। এতে আমারও শান্তি, ইতি আপনার বৌমা। মনের তুলিতে তোমায় কেছি, ধীরে ধীরে আমার কাছে এসেছি, তোমায় ভালোবাসায় আমি যে
যে বেঁধেছি ঘুমাসে না সময় বয়ে যায়।